আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই রাঙামাটির অটোমোবাইল ডিপার্টমেন্টে। অটোমোবাইল ডিপার্টমেন্ট অথবা পাওয়ার ডিপার্টমেন্টটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্টটি হচ্ছে অন্যতম। আর এই অটোমোবাইল ডিপার্টমেন্টের টিচার, স্টুডেন্ট এবং ব্যবহারিক যন্ত্রপাতি এবং গাড়ি থেকে শুরু করে সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আজকে। চলুন তাহলে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। আমি অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের হেডের দায়িত্বে আছি। আমি মূলত ইনস্ট্রাক্টর পাওয়ার। আমাদের এই পাওয়ার ডিপার্টমেন্টটা এস্টাবলিশ হয়েছিল 1963 সালে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অটোমোবাইল টেকনোলজিটা চলতেছে। এখানে ছাত্ররা তখন তৎকালীন সময়ে ছাত্র ভর্তি হতো 10 জন করে, পরবর্তীতে 20 জন। এখন আমরা বর্তমানে প্রতি ইয়ারে 2 শিফটে মিলে 100 জন ছাত্র ভর্তি হয়। প্রথম শিফটে 50 জন, দ্বিতীয় শিফটে 50 জন। আর আমাদের এখানে মূলত অটোমোবাইল টেকনোলজি যা আছে, বিশেষ করে টেস্টিং, অটোমোবাইল ব্রেকিং সিস্টেম, এই ইনজেক্টর টেস্টিং সিস্টেম, তারপরে সাসপেনশন সিস্টেম, এই টেকনোলজিগুলো, এই টেকনোলজি বিষয়গুলো আমাদের এখানে পড়াশোনা করা হয়। আর বাংলাদেশে চাকরি বাজার ছাত্রদের মূলত অনেক ভালো। যারা ছাত্র আমাদের এখান থেকে বেরিয়ে যায়, কেউ বেকার থাকে না। বিশেষ করে প্রাইভেট সেক্টর যেগুলো আছে, র্যাঙ্কস, উত্তরা মোটরস, নাবানা, মিলেনিয়াম, এই প্রাইভেট সেক্টর যেগুলো আছে, এখানে প্রচুর আমাদের চাকরি বাজার ভালো। তাছাড়া সরকারিভাবে বিআরটি আছে, বিআরটিসি আছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এবং বর্তমানে পলিটেকনিকেও জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমান ইনক্লুড হয়। আর আমাদের এই প্রতিষ্ঠানের প্রায় জনবল আছে, টিচার আছে 3 জন, একজন খণ্ডকালীন শিক্ষক আছে, আর আমাদের সাপোর্টিং স্টাফ, বিশেষ করে যারা প্রিটির কাজ করায়, তারা আছেন 8 জনের মতো। 8 জন এই জনবল নিয়ে আমরা এই ডিপার্টমেন্টকে পরিচালনা করি। এখানে ভর্তি হওয়ার জন্য মূলত এসএসসি পাস যারা আছে, তারা প্রথম পর্বে ভর্তি হয়। তাছাড়া তৃতীয় পর্ব থেকে ইন্টার পাস, সায়েন্স থেকে যারা ইন্টার পাস করে, তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারে। ভোকেশনাল থেকে আসতে পারে, এই মাদ্রাসা থেকে, এখানে মাদ্রাসা বা মাদ্রাসা সমমান যারা আছে তারাও আসতে পারে। আর ভোকেশনাল থেকে নির্দিষ্ট কোটা আছে, মহিলাদেরও নির্দিষ্ট কোটা আছে, 20% মহিলাদের কোটা আছে, তারাও ভর্তি করে। উপজাতিদের 2% কোটা আছে। আর এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে বা স্টাফ আছে, বিশেষ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বা মন্ত্রণালয়ে যারা অধিদপ্তর, তাদেরও 2% কোটা দিয়ে এসএসসি পাস করার পরে তাদের ভর্তি করানো হয়। আমি মোহাম্মদ রিয়াজ, অটোমোবাইল 6ষ্ঠ পর্ব, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এখানে বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস করেছি এবং বিভিন্ন কিছু অর্জন করেছি। আমরা এখান থেকে বাইর হয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সক্ষমতা অর্জন করেছি। আমি ধীমান চৌধুরী, ট্রাফিক ইন্সট্রাক্টর অটোমোবাইল হিসেবে কর্মরত আছি। আমাদের এখানে আমাদের ছাত্রদেরকে সবসময় আমরা রানিং মেশিন দিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল কাজ দেখানো থাকি এবং শিখিয়ে থাকি, তারা যাতে একটা মেশিন কীভাবে পরিচালনা করতে পারে এবং কীভাবে এটা সমস্যা হলে সমাধান করতে পারবে এটা যেন দেখতে পারে, এবং তারা নিজের হাতে সেটার সমস্যাগুলো সমাধান করে তারা দক্ষ হয়ে ওঠে, যাতে পরবর্তীতে তারা ইন্ডাস্ট্রিতে বা কর্মক্ষেত্রে গিয়ে তারা দক্ষতার সাথে কাজগুলো সম্পাদন করতে পারে। এই কারণে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে নিজে নিজে কাজগুলো করে এবং তারা নিজেদের আগ্রহ নিয়ে কাজগুলো করে, তারা কাজগুলোর প্রতি দক্ষতা অর্জন করে থাকে। এটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম। হেভি ভেহিকেল গাড়িগুলোতে এই ব্রেক সিস্টেম ইউজ করা হয়। এখানে এয়ার কম্প্রেসর আছে, এয়ার ট্যাঙ্ক আছে, আর ব্রেক ইকুইপমেন্ট আছে। এখন আমরা দেখাচ্ছি কীভাবে কাজ করে। আমি নিয়ামুল ইসলাম, ট্রাফিক ইন্সট্রাক্টর অটোমোবাইল টেকনোলজি। এই মেশিনটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম ট্রেইনার। এখানে গাড়ির পাওয়ার কীভাবে ট্রান্সমিশন করে ঢাকাতে নিয়ে যাওয়া হয়, সেই সিস্টেমটা এখানে আমরা আসলে ছাত্রদেরকে দেখিয়ে ওদেরকে শিখিয়ে থাকি। সেটা তাপ প্রয়োগের ফলে প্রথমে আসবে কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা বরফ। তাহলে এখানে আমরা দেখতেছি তাপের কোন ধরনের পরিবর্তন হলো। এখানে হচ্ছে সেন্সিবল হিট, অনুভূত তাপ। সেন্সিবল হিটের পরিবর্তন হলো কিভাবে আমরা বুঝবো, যে যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না, সেখানে হবে সেন্সিবল হিট। এরপরে যখন আমরা তাপের প্রয়োগ আরো করব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তার মেল্টিং আইস তখন যাবে কোথায়, নর্মাল ওয়াটারে যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটার। তাহলে সেখানে আমরা দেখতেছি অবস্থার পরিবর্তন হচ্ছে না, অবস্থা পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না,
জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি সেলসিয়াস নর্মাল পানি। সেক্ষেত্রে আমাদের আমি আব্দুল আলী বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এখানকারই সাবেক স্টুডেন্ট ছিলাম একসময়, এবং এখানে ওয়ার্কশপ সুপার হিসেবে দায়িত্বরত আছি। আমরা আজকে যেই বিষয়টা পড়াচ্ছি এখানে আপনারা দেখতেছেন ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে যে মাদার অফ সাবজেক্ট আমরা যে বিষয়গুলোকে হিসেব করি, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্সের মতো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের বেস হিসেবে সাবজেক্টগুলো পড়ানো হয়। আমরাও সেই অনুসারে থিওরিটিক্যাল সাবজেক্টগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, এবং প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিগুলো আমাদের ছাত্রদের জন্য, তাদের পিউসারের জন্য, উচ্চশিক্ষার জন্য তাদেরকে আরও বেশি করে তাদেরকে আরও ধরতে হবে, এবং তারা পরবর্তীতে যে কোনো ধরনের অটোমোবাইল থেকেও তারা যাতে মেকানিক্যালি ডিগ্রি অর্জন করতে পারে সেই হিসেবে আমরা পড়াশোনাগুলো করে থাকি। এবং আমাদের এখানে হিউজ পরিমাণ আপনারা দেখছেন প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্ট রয়েছে, এবং পাশাপাশি আমাদের থিওরিটিক্যাল ক্লাস আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি। এবং বাংলাদেশের একটা সুনামধন্য এই প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, এবং জন্মলগ্ন থেকেই তার সুনাম, এবং আমাদের ছাত্ররা যে যেখানে যাচ্ছে কর্মস্থলে তারা অত্যন্ত দক্ষতার সহিত সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা দক্ষ টিমের মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত করি।